নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তোমরা নিশ্চয়ই জানো আমি একটা সিরিজ করছি যেটা হলো পুষ্টিমৌল। এই পুষ্টিমৌল বিভাগে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হলো আমরা যারা বাগানি, বাগানে গাছ করি, বিভিন্ন ধরনের গাছ, এবং সেই বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী যে সব সারের কথা আমি বলি এবং সেই অনুযায়ী তোমরা সেই সব সারগুলো গাছের মাটিতে বা স্প্রে করো, সেইগুলো কখন, কিভাবে, কতটা পরিমাণে দেওয়া উচিত, সেইগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ফার্টিলাইজার নিয়ে আমি ডিটেলসে আলোচনা করি এই বিভাগে। তুমি যদি নতুন হয়ে থাকো, আমি আগেও কিছু ফার্টিলাইজার নিয়ে আলোচনা করেছি, সেটা যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই করে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। তো আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এনপিকে 0, 52, 34। বন্ধু, এই 0, 52, 34 এটাকে বলে মনোপটাসিয়াম ফসফেট। বন্ধুরা, এই যে 0, 52, 34 এই মনোপটাসিয়াম ফসফেট, এটা কখন ব্যবহার করতে হয়, ঠিক কোন সময়ে ব্যবহার করবো আমরা, সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো। তাহলে প্রথমে আমি তোমাদেরকে বলি যে এনপিকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তোমরা যারা নতুন এই এনপিকে সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে বলে রাখি, এই এন মানে হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেন গাছের মাটির উপরের অংশটাকে সতেজ করে দেয়, মাটি গাছটাকে লম্বা করে, সবুজ সবুজ অংশগুলোর উপর প্রভাব বিস্তার করে। ফসফরাস পি, সেটা মাটির তলার অংশ, শিকড়ের বারবারন্ত, শিকড়ের উপর সমস্ত ধরনের গতি প্রকৃতি এবং তার কাজ করা। বুঝলাম, তাছাড়া অনেক কাজ আছে যেগুলো পরে ডিটেলসে আলোচনা করবো ফসফরাস নিয়ে। পটাশ, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটা কি করে, ফুল ফলের বোটা শক্ত করে। বুঝলাম, এটার আরও অনেক কাজ আছে, তোমাদেরকে সেটা নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব। তাহলে এই যে মনো পটাশিয়াম ফসফেট 0, 52, 34, এই 0, 52, 34 কি নেই, নাইট্রোজেন নেই, এখানে শুধুমাত্র আছে ফসফরাস এবং পটাশিয়াম। এই ফার্টিলাইজারটাকে অনেকে যারা গাছ করে তাদের রেজাল্ট অনুযায়ী তারা বলে এটা ফুল ফলের জন্য টনিক হিসেবে কাজ করে, এতটা ভালো কাজ করে, এবং এটা অনেক সময় অনেক ফাঙ্গিসাইড হিসেবে, অনেক ফাঙ্গাসের উপরে প্রভাব বিস্তার করে এবং ফাঙ্গিসাইডের মতো কাজ করে। তো তাহলে এটা আমাকে জানতে হবে যে যারা ফার্টিলাইজার তৈরি করে, যে সমস্ত বিজ্ঞানীরা ফার্টিলাইজার তৈরি করছে, তারা এমন একটা কিছু ভেবেছে যার জন্য এই ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেনটা দেয়নি, ফসফরাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং পটাশিয়ামটা রেখেছে। তাহলে গাছের কোন সময় এই ফার্টিলাইজার ইউজ করতে হবে? বন্ধুরা, আমরা সবাই জানি যে ফসফরাস গাছের শিকড়টাকে সুগঠিত করে, বাড়ায়, বারবারন্ত করে। এই ফলে, এই যে সুগঠিত করার ফলে কি করে, শিকড়টা খুব ভালো করে মাটির মধ্যে থাকা পুষ্টিমৌল সুন্দরভাবে ইনটেক করতে পারে এবং গাছ যাতে না হাওয়াতে দুলে যায় বা উবড়ে যায়, সেই জন্য শিকড়টা শক্ত হয়ে যায় এই ফসফরাসের প্রভাবে। আর পটাশিয়াম কি করে, গাছের ফুল ঝরা, ফল ঝরা, ফলের এগুলো রোধ করে, ফলের বোটাটা শক্ত করে দেয়, রোগ প্রতিরোধ বাড়িয়ে দেয়। তাহলে আমরা কোন সময় এটা ইউজ করব? বন্ধুরা, মূলত এই যে গাছের যখন ফুল আসবে করছে, ঠিক সেই সময় কুড়ে এলেই এটা কিন্তু আমরা শুরু করব দেয়া। তোমরা নিশ্চয়ই জানো, যারা বাগান করছো, যারা শীতকালীন মৌসুমি ফুল করো, তারা নিশ্চয়ই শুনে থাকবে যে গাছে যখন কুড়ি আসে তখন তরল সার দেয়া বন্ধ করতে হবে। মূলত আমরা তরল সার বলতে খোল পচিয়ে জল দিই, তো আর খোল পচা মানে কি, সেটা নাইট্রোজেন সার। তাহলে নাইট্রোজেন সার কখন বন্ধ করতে হচ্ছে, যখন গাছের কুড়ি আসছে। ঠিক দেখো, এই যে সারটা 52-34, এখানে কিন্তু কোনো রকম নাইট্রোজেন নেই। তাহলে আমরা ঠিক তরল সারটা দেয়া বন্ধ করব
আর এই সারটা দেওয়া শুরু করব। আমরা যারা বাগানি, যারা অনেকে প্রচুর ফুল করে শুধুমাত্র, এমন অনেকে আছে যারা বাড়িতে বাগানে বা ছাদে শুধুমাত্র ফল গাছ করে, দুজনের ক্ষেত্রে এটা কিন্তু খুব উপযোগী একটা ফার্টিলাইজার। তোমাদেরকে প্রথমে বলে দিই, যখন তুমি ফুল গাছ করছো, ফুলের যখন কুঁড়ি আসছে তখন কিন্তু এটা ইউজ করবে, যখন ফল গাছ করছো, ফলের যখন কুঁড়ি আসছে, ফুল ফোটেনি তখনও পর্যন্ত, তখন থেকে এটা ইউজ করতে হবে। কোন রেশিওতে ইউজ করতে হবে? এক লিটার জলে এক গ্রাম, এক লিটার জলে এক গ্রাম ভালো করে নাড়িয়ে নেবে। ওর থেকে যদি তুমি মাটিতে ইউজ করতে চাও তাহলে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চির জন্য 250 ml, রেশিওটা কিন্তু একই থাকবে, এক লিটার জলে এক গ্রাম প্রত্যেকটা গাছে দাও ওই স্টেজে যখন কুঁড়িটা আসছে হলো। কিন্তু তুমি যদি চাও স্প্রে করতে তাহলে ওই একই রেশিও, এক লিটার জলে এক গ্রাম, ওর থেকে ভালো করে স্প্রে করবে গাছের যতটুকু স্প্রে করার দরকার ততটুকু। কিন্তু এক লিটার জলে এক গ্রামের বেশি হলে, তুমি যদি নতুন বাগানি হও, অনভিজ্ঞ বাগানি হও, তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু পুড়িয়ে ফেলতে পারো, তাই খুব সাবধান। আর ফাঙ্গাসের ব্যাপারটা, ফসফরাস এবং পটাশ বেশি পরিমাণে এতে থাকায় এটা একটা ফাঙ্গিসাইডের মতো কাজ করে, তবে সমস্ত ধরনের ফাঙ্গাসের ওপর কাজ করে না। পাউডারি মিলডিউ এটার ওপর খুব ভালো করে, ডাউনি মিলডিউ এটার ওপর খুব ভালো কাজ করে। তুমি যদি স্ট্রবেরি করো তখন দেখবে যে এটা খুব হয়, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, হ্যাঁ, এটাতে যদি এই ফার্টিলাইজারটা স্প্রে করে এটা কিন্তু হবে না। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই 52-34টা এটা কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কতটা পরিমাণে ব্যবহার করতে হয়। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ এভাবে করো, তোমার গাছে কিন্তু ফুল ফল অজস্র আসবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।